আসসালামু আলাইকুম বন্ধুরা। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি একটা নতুন ফোন কিনছি, এই ফোনটা দিয়ে এখন থেকে ভিডিও করব। তো আমি আজকে শালিক পাখিগুলোকে একসাথে ছেড়ে দেবো। অনেকদিন তাদেরকে একসাথে ছাড়া হয় না, তো আজকে তাদেরকে একসাথে ছেড়ে দেবো। তো এখন তাদেরকে ছেড়ে দিই। তো প্রথমে ময়নাকে ছেড়ে দিই, আসো। তো এবারে গুড্ডুকেও ছেড়ে দিই। গুড্ডু এখানে আসছে। তো এবারে মিঠুকেও ছেড়ে দিই। তো সবাইকে ছেড়ে দিয়েছি। এখানে ময়না আছে, এখানে মিঠু আছে, আর ওই যে এখানে গুড্ডু আছে। তো সব শালিক পাখিগুলা গোসল করার জন্য মারামারি করছে, সবাইকে তাড়িয়ে দিয়ে একা গুড্ডু গোসল করছে। তো ময়না আমার হাতে চলে আসছে। তো গুড্ডুকে নিয়ে ওই খাঁচার উপরে রেখে আসি, না হলে ওর গোসল করা বন্ধ হবে না। হাতে আসবে না, হাতে আসলে আমি ওইখানে রেখে আসবো, সেই কারণে আজ যাচ্ছে না। তো গুড্ডু চলে গেছে, এদেরকে এখন পানিটা দিয়ে এরা গোসল করে নিক। কাল একজন কমেন্ট করেছিলেন যে গুড্ডুর বোনকে কি আমাকে দেওয়া যাবে। তো আমি আমার পোষা শালিক পাখি কাউকে দিই না, দিতে অনেক মায়া লাগে সেই জন্য। তো আমি এর পরের বছর শালিক পাখির বাচ্চা দিতে পারি, যারা যারা নিতে চান তাদেরকে শালিক পাখির বাচ্চা দিতে পারি। কিন্তু আমি আমার পোষা শালিক পাখি কাউকে দেব না, তো এমন কমেন্ট আর কেউ করবেন না। তো গুড্ডু আর ময়না গাছের ওপরে উঠে গেছে, আর মিঠু হাতে বসে আছে। তো মিঠুর পাখা শুকানো হয়ে গেছে, সেই জন্য আমার কাছে চলে আসে, কিন্তু ওদের পাখা শুকানো হয়নি, সেই কারণে তারা গাছে উঠে বসে আছে। তো আমার শালিক পাখিগুলা গাছে উঠে পাখা শুকায়, তো ওরাও খুব তাড়াতাড়ি নেমে আসবে। ওদের যখন পাখাগুলা শুকিয়ে যাবে তখন ওরা নেমে আসবে। তো আমাদের ময়না নেমে আসছে, আর ওর গলায় দেখো একটা টোপের পিঁপড়া কামড়ে ধরে আছে, আর এই যে ডানায়ও দুইটা আছে, অনেকগুলো ছিল, ঠোঁট দিয়ে সব তুলে দিয়েছে। তো ময়নার মিঠু আমার কাছে আছে, কিন্তু গুড্ডু এখনো গাছের থেকে নামেনি। তো আমাদের গুড্ডুও নেমে এসছে, তার পাখা শুকিয়ে গেছে, আর সেও নেমে এসছে। তার লেজেও দেখো একটা টোপের পিঁপড়া আছে, এই যে লেজে না, অনেক জায়গায় টোপের পিঁপড়া আসে। তো এদেরকে একটু কলা খেতে দিই, এরা কলা টোলা খাক একটু। ময়নাটা কোথায় গেল? তো এরা মনে হচ্ছে কলা খাবে না এখন। ময়না এখানে চুপচাপ বসে আছে, মনে হচ্ছে তাকে একটু বেশি পরিমাণে টোপের পিঁপড়া কামড় দিছে। গুড্ডুকে একটু আয়না দেখাই, দেখি গুড্ডু কি করে। তো গুড্ডুর তো কোনো রিয়াকশনই নেই, শুধু একটু ভয় পাচ্ছে। এই তো ঠোকর দিচ্ছে, মনে করছে ওই পাশে অন্য পাখি আছে।
তো এবারে মিঠুকে দিয়ে দেখি মিঠু কেমন করে। তো মিঠু তো ভয় পাচ্ছে, তো মিঠু রেগে যাচ্ছে অনেক, মনে করছে ওই পাশে অন্য কোনো পাখি আছে। ঠকর দিচ্ছে, ঠকর তো ওর দিকেই ফিরে আসছে। তো বন্ধুরা, শালিক পাখিগুলোকে অনেকক্ষণ ধরে ছেড়ে দিয়ে রাখা হয়েছে, তো এবারে তাদেরকে খাঁচার ভিতরে তুলে দেব। তো এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন।